বন্ধুরা এই জবের জন্য যারা যারা আবেদন করবেন সকলকে বলছি আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি ডিসক্রিপশন বক্সে তাদের লিংকটি দিয়ে দেব আবেদন করা শুরু হবে 28/12/2020 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 11/2/2021 এই ডেটের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন এখানে দেখুন পোস্টগুলি হচ্ছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুই নম্বর রয়েছে জুনিয়র অপারেটর পাম তারপর রয়েছে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর তারপর লয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে শূন্যপদগুলি এক একটির ভাগ করা রয়েছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট 500টি জুনিয়র অপারেটর 236টি তারপর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর 209টি টোটাল 945টি যারা এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবেন তাদের বেতন দেওয়া হবে 5,700 থেকে 24,000 টাকা এবং গ্রেড পে 2,200 টাকা এবং যারা জুনিয়র অপারেটর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে আবেদন করবেন তাদের জন্য বেতন দেওয়া হবে 5,700 থেকে 24,000 টাকা সঙ্গে 2,100 টাকা গ্রেড পে এই জবের জন্য আপনাদের বয়স সীমা দেওয়া হয়েছে 18 থেকে 41 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন বয়সের সীমা 31 ডিসেম্বর 2020 অনুসারে বের করা হয়েছে এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 5 বছরের বয়সসীমা ছাড় দেওয়া রয়েছে এবং বিশ্ব মহামারী কোভিডের জন্য 1 বছরের বয়সের সীমা সকলের ছাড় দেওয়া রয়েছে এখানে 10,323 টিচারদের মধ্যে যারা আবেদন করবেন তাদের বয়সের বিশেষ একটি ছাড় রয়েছে এখানে এই জবের জন্য আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে এবং এই জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কত হবে এখানে উল্লেখ নেই এটা অফিশিয়াল নোটিফিকেশন এখনও বের হয়নি এটা দৈনিক সংবাদে দেওয়া রয়েছে অফিশিয়াল নোটিফিকেশন যখন বের হবে আমি পুনরায় আবার ডিটেলস আলোচনা করব আপনাদের নতুন একটি ভিডিওর মাধ্যমে